ইস ত্রিপুরা হেকবা সালকা ত্রিপুরা ইয়াফাও তাই সালনি ন চংমারি লোকসভা চংমারি আমরগে চিং তিনি ফাই সকজা কয়লে শহর আমচাই কয়লে শহর নি গঙ্গানগর আমচাই বরক নি বখাও সাবন মুসংজাক তাকলাই নি লোকসভা চংমারি কপলাই খলাই এমপি নাইনে মুসং হেকে বরক বৈ কক সাইনাইলে আই তঙ্গি দঙ্গ টিভি তরনি তং কসং তঙ্গে লোকরক তামাইনি সা হেকবা বরক সাবন সাজা বরক বৈ থেসেনি কক সালাইনে নাই তুংদি নর দং মদন মন্নাথ যে আপনি যে এরকম বেড়া যে ইয়ে লাগাইছে কিন্তু কি লাগাইবা গানে লাউটা ধরম যেটা কোন এরিয়া ধরে এটা এটা গণনগর এরিয়া গণনগর এরিয়া না কৈলাসহর আন্ডারে না হ্যাঁ কৈলাসহর তাহলে আপনি তো এত কষ্ট করে খাই যে সরকারের সুযোগ সুবিধা কি কি পাইছে এমনি কোনো কিছু পাইছি না কিছু পাইছে না ঘর তোর এমনি পাইছে নি না ঘর এখনো পাইছি না অনেক দিনে পাইছে আমি এখনো পাইছি না যে আগে যে সিপিএম সরকার থাকাকালীন যে মানে কি কি সুযোগ সুবিধা পাইছে বা এখন যে বিজেপি আইবিএফটি যে সরকার মানে কি কি উন্নতি হয়েছে এখন ডিফারেন্স কিরকম মানে আগে সিপিএম সরকার আর বিজেপি সরকার আগে যে এরকম হলো সেই রকম আমরা কোনো চেঞ্জ হয় না কোনো ফেসিলিটি পাইছি না এমনি গড় তো আপাতত পাইছি না আমি পাইছি না অনেক জনে পাইছে অনেক পাইছি না আপনি পাইছেন না পাইছি না সামনে দিয়ে হয়েছে আপনি জানেন এই মাসে বা কয়েকদিন পরে যে লোকসভা এমপি ইলেকশন মানে তো 12 তারিখ ইলেকশন 12 তারিখ না 26 তারিখ তাহলে আপনি যে এখন তো আপনি যে এরকম কষ্ট করে খায় বা কেউ দেখে না সরকার আয়া সরকার চেঞ্জ হইলে আপনার ইয়ে চেঞ্জ হয় না এটার মানে কাকে ভোট দেবে বা কে বা কার ক্ষমতা আসতে পারে আপনি তো একজন ভারতের নাগরিক হয়ে ভোট দেবেন তো সব দিকে এদিকেও আপনার দিতে আছে তাহলে কাকে ক্ষমতা আইলে বা আসলে মানে এখন বিজেপি সরকার আর এখন এমপি ইলেকশন হইতাছে মানে কাকে দিলে মানে আপনি একটু মানে কাজের বা ইয় সুযোগ সুবিধা বা সরকারের সুযোগ সুবিধা পাই মানে বিজেপি এবং বিজেপি ত্রিপুরা মথা আর আইপিএফটি তারা ক্যান্ডিডেট মা আর সিপিএম এর আছে যে রাজেন্দ্র রিয়াং ক্যান্ডিডেট দিচ্ছে কাকে ভোট দেবে কাকে ভোট দিলে বিজেপি দিব না মানে আপনি যে এখানে যে কই ফ্যামিলি আছে যে আপনি আমরা এখানে তো অনেক ফ্যামিলি আছে তবু সরকারের সুযোগ সুবিধা আপনি পাইছেন না তাহলে সরকারের কাছে কি বার্তা থাকবো যে আপনি তো কত পাইছেন কিছু বলবেন যাতে পাও বিজেপি দিলে তো আমরা গর ভাই তোমরা তবে আশা আছে না নে দাদা আপনার নাম মদন মোল্লা এই এরিয়ার নাম আরেকবার তো আছে গণনগর এখানে মুড়ি মানে সবজি করছে এখানে এই বাজার নাম কি তা পলটি পলটি না এটা মানে কয়লাসা এরিয়া না আপনি কয়বার ভোট দিচ্ছে 20 বার মনে হয় কয়বার 20 বার 20 বার তাহলে অনেক ভোট দিয়ে আছেন আপনি তাহলে আপনি তো 20 বার ভোট দিচ্ছে বা দিয়ে আছেন কোনো পরিবর্তন হয়েছে না যে সরকার তো পরিবর্তন হয় আপনি কোনো পরিবর্তন রাস্তাঘাটের ব্যবস্থা সুবিধা মহারানী সিং আর সিপিএম এর আছে যে রাজেন্দ্র রিয়া কাকে ক্ষমতা দেখতে চায় বা কাকে ভোট দেবেন আপনি আপনি তো ভোট দেবেন কাকে দেবেন আপনার নাম কি মানে হলাম
মানায় মানায়। যে আপনি কি কি লয় এখানে বাস করে বাড়ে আর কি বাস করে আছে? তোরা আনছে, কলা আনছে, পান আনছে, কিছু শেষ হয়েছে না আছে আর বাকি। ও তোর হয়েছে চার খান। আপনি তো কয়বার ভোট দিছে? ঘুরিয়ে গেছে, ঘুরিয়ে গেছে। আমি কত ওখানতে পারবো 20-25 বার আর দিছে বেশি হয়ে গেল। এমনি বাতা তাতা পাইছে নি? বাতা পাইছে, সিপিএম আমলে পাইছে। সিপিএম আমলে পাইছে, বিসপি আমলে পাইছে না? আমি তো মেম্বারই করি সিপিএম এর অচিত বসর। তাহলে এবার কাকে ক্ষমতা দেখতে চাই বা কাকে চাই? এগু তো আমি কইতাম পারতাম না। রাজেন্দ্র রাজেন্দ্র ইয়াং আর বিজেপি নেতার মতো আইপিতে আছে যে মহারানী কৃতি সিং, কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? আপনি আমার আমি ওটা দিব কয়া সবে দিত না। আর আমি সিপিএম ভোট দিব কয়া আমার লগে কেউ দিত না। আর বিজেপি দিব কয়া কেউ দিত না। যার যার ইচ্ছা ওটা রাস্তাঘাট ভালো না আমরা আমরা এক গ্রাম লক্ষ্মীছড়া, আমরা গ্রামের নাম লক্ষ্মীছড়া, সব জানে লক্ষ্মীছড়া। মানে কৈলাসর এরিয়া আছে, মানে বড় ময়ূর ভালো, মুখ্যও ভালো, বছরও ফালাই মান হেক দিন বছর রোজগার খাই মান আবরুতি থেকে সালাই না হেক যে বতন কথা তনে লোকুন গই সাবন তাকলাই এমপি লোকন টুকে সাজা হেক বা সাবন এমপি খাই নাম বছর আবরুতি থেকে সালাই নাই। কাকু আপনার নাম কিটা? আপনার নাম কিটা? নাম কিটা? বলা বলা যে আপনি তো এখানে যে মানে কি কি যে আর কি কি করে? আর কি কি কাম করে? গৃহস্থী করে, জুম কাম করে, জুম করে, কাম করে না বাড়ি কই? ও তো কলোনি, কলোনি না। এই এরিয়ার নাম কিটা? পল্টি, পল্টি, পল্টি না। সে কয়লাসর এরিয়া না? কয়লাসর গোবর্ধন না? গোবর্ধন। যে আপনি তো ভোট অনেকবার দিয়ে আসছেন না, দিচ্ছে না কয়বার দিচ্ছে আপনি ভোট? আপনি তো ভোট দিচ্ছে না অক্ষণ, কয়বার দিচ্ছে আপনি? তো ধরনার 10-12 বার বেশি হইব, বেশি হইব না। যদি কংগ্রেস আমল কি দিয়ে আসছে না কোনো, তাহলে কোনো পরিবর্তন হয় না। আপনি কোন গর্ত পাইছেন সুযোগ সুবিধা? পাইছে, পাইছে না গর পাইছে। এই মাসে, এই মাসে লোকসভা এমপি ইলেকশন তারা সামনে নিয়ে কাকে ভোট দেবেন? যে মানে বিজেপি ত্রিপুরা মহা আইপিপি তারা কেড়ে নিচ্ছে, মহারানী কেড়ে নিচ্ছে, তারপরে আছে রাজেন্দ্র রিয়াল, কাকে ক্ষমতা চাই বা কাকে দেখতে চাই, কাকে দেবেন ভোট? কাকে ভোট দিলে আপনি পরিবর্তন হইব? কাকে ভোট দিবেন? আপনি তো ভোট দিবেন না, কাকে দিবেন? আর আছে দেরি আছে তো? হ্যাঁ, কবে আর ভোট? এমনি 26 তারিখ, 26 তারিখ আর শুক্রবারে না নি যাবে না? কাকে দেবেন? দিব ভোট তো, ভোট না দিলে ওই নাটক লোকর হেক বা যে অহাতিনী লোকর বমা হেকে সাকা হেকা বরক সাবন সাজা বরক কিবে খানাকা হেকে বা যে ওর তাকু খরচ তো বল বেথে থাই সানে ঠালাই নাই নাই তুলে নরকে। দাদা আপনি নাম কি? তে নিরা। এদিকে একটু দে নিরা খালাম না? মানে এই বাজার নাম কি? তা আমরা তো পোলটি, পোলটি বাজার, পোলটি বাজার না। এটা কোন এরিয়া? এটা কয়লাসর এরিয়া না? এটা কয়লাসর কোন ব্লকের আন্ডারে? এটা গোনগো, তাহলে আপনি কয়বার ভোট দিয়ে আসছেন? আপনি তো অন্ধ পুরা হয়েছে, কয়বার ভোট দিয়েছেন?
তো একবারে ওই 85 সন থেকে 1985 1985 থেকে আপনি কি কি সরকারের সুবিধা পাইছেন? ঘরের সরকার পাইছে, খালি বিল্ডিং ঘর পাইছে, বিল্ডিং ঘর পাইছে, রাস্তাঘাটের কেমন? রাস্তাঘাট তো খুব অতিরিক্ত খারাপ খারাপ দিচ্ছেন না, একবারে খারাপ। বাইক বতন যাওয়া পড়ে তো আরো একটা সিরিজ রুগী রুগী মানুষরা নেবার মতো কেমন না, মানে বস্তা বরিয়া নিত না, সাংগারি দিয়া বরিয়া নেবার লাগে। গাড়ি যায় রাস্তা বাঙ্গা না, সিলিং কাঁচা রাস্তা আপাতত যায়। হ্যাঁ আমরা কৈলাসর এমলে নেই, এমলে নাম কইতে পারতো আপাতত রাস্তাটা একটু খারাপ না, জলের ব্যবস্থা তো, জলের ব্যবস্থা কিচ্ছু না। তাহলে এই মাসে বা 26 তারিখে লোকসভা এমপি ইলেকশন জানেন? জানে 26 তারিখে লোকসভা আছে, করে তো দেখতে চাই। যেমন সিপিএম আছে রাজেন্দ্র জ্ঞান, বিপ্রাম মহাতি সিপিআই ভিত্তি, তারা কেন বিশেষে মহারানী কৃতি সিং কাকি ক্ষমতা, আমরা কিছু বেকারি 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 না, কম কাম কাজ কর্ম করে, পাশের বাড়ির কাম কম করে। আপাতত সরকারের সুবিধা খালি ঘরে পাইছে না, আর কোনো কিছু পাইছে না। না তাহলে কি বাধা থাকবো যে রাস্তা ব্যবস্থার জন্য সরকারের কাছে, যাতে ভালো হয় করা রাস্তা, এরকম ভালো যেও পার্টি করবো হেও ভালো হয়। আর আপনি কইলাম না আগে আরেকবার নিরা হলাম।